রাইহান তুফান সিনেমার জন্য বিশাল চাপে অনন্য মামুনের প্রাণ ইন্ডিয়ার প্রজেক্ট দরদ আমি জানি না এই কথাটার সাথে কে কে অ্যাগ্রি করবেন অনেকের দিমত থাকতে পারে বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা মনে হচ্ছে আমি সেটাই বোঝানোর ট্রাই করব বা আমি সেটাই শেয়ার করব দরদের এই টপিকটা নিয়ে আমি কিছুদিন আগেও একটা ভিডিও বানিয়েছিলাম বাট আমি সেইখানে ডিটেইলিং কিছু বলতে পারিনি বা সেভাবে বুঝাতে পারিনি তুফানের যে ইনসাইড রিপোর্ট সেটাও অনুযায়ী দরদ এই সিনেমাটার জন্য বিশাল চাপে পড়বে সাকিব খানের এই সময়ের তিনটা বড় প্রজেক্ট রাজকুমার দরদ এবং তুফান এর ভিতর রাজকুমার এবার ঈদ উল ফিতরের রিলিজ পেয়েছে চলছে সিনেমাটা বেশ ভালোই চলছে রাজকুমার সিনেমার অ্যানাউন্স কিন্তু অনেক আগেই হয় এরপর অ্যানাউন্স করা হয় দরদের দরদ নিয়ে দুই হাজার তেইশের শুরুর দিক থেকেই একটা রিমার ছিল সো এটা ফাইনালি আই মিন অফিসিয়ালি ভাবে অ্যানাউন্স হয় দুই হাজার অক্টোবরে দরদের যখন অ্যানাউন্স করা হয় তখনও কিন্তু এই ফিল্মটা কবে রিলিজ পাবে সেটা নিয়ে তারা কিন্তু তখন কোনো আপডেট শেয়ার করেনি একবার শোনা গেল ফেব্রুয়ারিতে রিলিজ পাবে এরপর আরো একটা রিমার শোনা যাচ্ছিল যে মেতে রিলিজ পাবে বাট দরদ কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারিতেও রিলিজ পায়নি এরপর এপ্রিল আই মিন ঈদ উল রাজকুমার রিলিজ হয় আর সামনে যেটা থাকে মে এখন মেয়েতেও দরদ রিলিজ করা পসিবল না যেহেতু রাজকুমার চলছে আরো কিছুদিন চলবে এরপর যেহেতু ঈদ উল আজহাতে তুফান রিলিজ হবে তো ঈদ উল আজহা জুনের সতেরো তারিখ যদি দরদ মেতে রিলিজ করতো তাহলে সময় পেয়ে তো আমি ঈদ উল আজহা থেকে এক মাস সতেরো দিন এখন এর মাঝে একটা সিনেমার প্রমোশন করা সেই সিনেমাটা প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা এর চেয়েও বড় কথা তুফান যেহেতু জুনের সতেরো তারিখে রিলিজ পাবে তো তুফান আপাতত পনেরো বা বিশ দিন আগে থেকে এটা প্রমোশন শুরু করবে তো এটা কিন্তু কখনোই সম্ভব ছিল না দরদ মেতেও রিলিজ পাচ্ছে না তাহলে কথা হচ্ছে দরদ রিলিজটা কবে হবে এখন হয়তো এই কথাটা অনেকেই বলতে পারে যে দরদ সিনেমাটা কখন রিলিজ করবে কখন রিলিজ করলে ভালো হবে এটা ফিল্ম মেকাররা অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছে এই কথাটা যদি আপনি বলেন তাহলে আপনার ধারণা আই থিঙ্ক কিছুটা ভুল ফিল্ম মেকারদের ধারণা এটাও ছিল না যে দরদ রিলিজ করতে করতে বছর শেষ হয়ে যাবে দরদ যে বিশাল চাপে পড়বে এই ফিল্মের উপর কিছুটা হলেও যে ইফেক্ট পড়বে সেটা হওয়ার কিছু রিজন বলে প্রথমত তুফানের যে ইনসাইট রিপোর্ট এই সিনেমাটা কম পক্ষে মাল্টিপ্লেক্সে তিন চার মাসের আগে নামবে না ধরুন তিন মাস এর আগে মাল্টিপ্লেক্স থেকে তুফান নামবে না তো জুনে যদি তুফান রিলিজ হয় জুন যাবে জুলাই যাবে

যদি রিলিজ করতো ওই সময় যে বেনিফিটটা পেত সেটা কি তারা নভেম্বর ডিসেম্বর বা দুই হাজার চব্বিশে দিকে গিয়ে রিলিজ করলে পাবে এটার অ্যান্সার হচ্ছে নো এই ফিল্মটার হাইপ ক্রিয়েট হবে আমি বলছি না যে হাইপ ক্রিয়েট হবে না এই সিনেমাটা নিয়ে মানুষের আগ্রহ থাকবে না বা একটা সিনেমা নিয়ে যখন অডিয়েন্সের ভিতর এক্সপেক্টেশন বেশি হয়ে যায় তারা প্রথমে ভাবলো বা এই ফিল্ম মেকারসরাও কিন্তু অনেকভাবে হিন্টস দিয়েছে যেটা জানুয়ারিতে আসতে পারে বা ফেব্রুয়ারিতে আসতে পারে বা এটা মেতেও আসতে পারে সেইগুলো নিয়ে তো অডিয়েন্সের মাঝে একটা মিক্সড রিয়াকশন রয়েছে এর চেয়েও বড় ফ্যাক্ট অলরেডি সাকিব খানের এই বছরে দুটা সিনেমা রিলিজ হয়ে হয়ে গেছে গেছে আমি একটা একটা আর হবে প্রথমত রাজকুমার এবার ঈদে চলেছে এটা ফেস্টিভের সময় ভালো চলেছে তুফানো ফেস্টিভের সময় রিলিজ হচ্ছে সেই সিনেমাটা ভালো যাবে বাট দরদ যখন রিলিজ হবে সেটা কিন্তু কোনো ফেস্টিভে না দ্বিতীয়ত একই নায়কের ব্যাক টু ব্যাক তিনটা সিনেমা রিলিজ অবশ্যই সেই সিনেমাটা ভালো যাবে বাট আগের মতন কি যাবে যদি রাজকুমার বা তুফানের আগে যদি দরদ রিলিজ করতো তাহলে সেই সিনেমাটা কি এর থেকে বেটার চলতো না অবশ্যই চলতো রাজকুমার চলছে হবে সেটা নিয়ে একটা আলোচনা থাকবে এরপর তারা দরদ রিলিজ করবে যে যে অডিয়েন্স অডিয়েন্স ছিল হবে তার ভিতর টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট অডিয়েন্স কমে যাবে দরদে এরপর যদি ফিল্ম মেকার ভেবে থাকে যে এই সিনেমাটা আমরা দুই হাজার চব্বিশে না যেহেতু অনেক সময় চলেই গেছে তুফানের পর পুষ্পা থাকবে আরো প্যান্ডিনিয়ান কিছু প্রজেক্ট থাকবে তো সেইগুলোর সাথে রিস্ক না নিয়ে একদম আমার কাছে মনে হয় যে দুই একটা হিউজ গ্যাপ দিয়ে আই মিন তুফানের থেকে যেন একটা হিউজ গ্যাপ থাকে যেন একদম ব্যাক টু ব্যাক না হয়ে যায় দুই এর শুরুর দিকে বা ফেব্রুয়ারি বা মে তে আই থিঙ্ক সেই সময় রিলিজ করা উচিত সিঙ্গেল ভাবে প্রথমে তো বললাম এই ফিল্ম মেকারসরাও জানতো না যে এই সিনেমাটা পিছাতে পিছাতে এত দূর পর্যন্ত চলে যাবে একটা সিনেমা যখন অ্যানাউন্স হয় সিনেমাটার কাজ যখন শেষ হয় সেই সিনেমাটা নিয়ে অডিয়েন্সের মাঝে সেই সময়ে যে আলোচনাটা থাকে সেই সময়ে যে তাদের ভিতরে একটা আগ্রহ থাকে অবশ্যই যেহেতু সুপারস্টার সেটা থেকে একটা বেনিফিট পাবে বাট কিছুটা কিন্তু সে আগের থেকে একটু হলেও হাইপ কমে যায় তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন আপনাদের কাছে কী মনে হয় দরদ কোন সময় রিলিজ করা উচিত এবং আমার কথাগুলোর সাথে আপনারা কতটা অ্যাগ্রি বা এটা নিয়ে আপনাদের যদি কোনো পার্সোনাল ওপিনিয়ন থাকে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং বাই